তো আসসালামু আলাইকুম। এই দেখেন, আপনাদের আমি ওয়ালাইকুম আজকে একটা আসসালাম। জিনিস দেখাবো। যে আপনারা যখন এয়ারপোর্টের ভিতরে আসেন, আপনাদের সকল ব্যাগ ট্যাগ যখন চেক দেওয়া হয়, তখন মনে করেন যে এই মেশিনের ভিতর দিয়ে চেক দেওয়া হয়, ঠিক আছে? এই দেখেন, এই মেশিনের ভিতরে এরকমভাবে ব্যাগটা যাবে, যার পরে এর ভিতরে স্ক্যানিং হয়া টয়া এর ভিতরে স্ক্যানিং হয়া ওই দিক দিয়ে বাড়া চলে যাবে, ঠিক আছে? ঠিক আছে ভাই, এদিক দিয়ে সম্পূর্ণ মাল সামানা বাইরে আসা। আপনার যদি আমাদের কিছু অবৈধ জিনিস থাকে তাহলে স্ক্যানিং মেশিনে ধরা পড়বে, আর যদি কোনো অবৈধ জিনিস না থাকে তাহলে সরাসরি বাড়া চলে আসবে, বাসি বাসবে। আর এটা দেখতেছেন না, এটা 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 দেখতেছেন না, এইটা মনে করেন যে আপনার শরীরে শরীরের যদি কোনো পকেট টকেট কোনো অবৈধ জিনিস টিনিস থাকে তাহলে তখন এটাতে একটু যাবে। তো এটাতে যখন আপনি ঢুকবেন, রো রো মানে যখন ঢুকবেন এরকমভাবে ঢুকতে হবে। যদি কোনো কিছু অবৈধ জিনিস আপনার কাছে থাকে তাহলে এরকমভাবে আটকে যাবে, ঠিক আছে? আপনার বাড়াইতে পারবেন, এখান থেকে আর বাড়াইতে পারবেন, ঠিক আছে? এটা আটকে যাবে। তো এটা মূলত মনে করেন যে এয়ারপোর্টের ভিতরে এরকম সিস্টেম থাকে। আর এটা আমি একটা প্রজেক্টে আসি, এই আমাদের যে প্রজেক্ট আছে, প্রজেক্টের ভিতরে কোনো মানুষ অথবা কোনো কিছু অপরিচিত মানুষ যদি এখানে ঢুকতে চায় এই প্রজেক্টের ভিতরে, তখন মনে করেন যে এই মেশিনের ভিতরে স্ক্যানিং, কোনো ব্যাগ ট্যাগ থাকলে স্ক্যানিং দিয়ে ঢুকতে হয়, এর ভিতরে কোনো অবৈধ জিনিস টিনিস থাকলে ধরা পড়ে। সেম এয়ারপোর্টের ভিতর সিস্টেম, এয়ারপোর্টের মতো সিস্টেম। আর এখানে দেখতেছেন, হ্যাঁ, মনে করেন যে যদি আপনার কাছে কোনো অবৈধ জিনিস থাকে সেরকম জিনিস এখানে ধরা পড়ে যাবে, ঠিক আছে? আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।